শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। কারণ দুটো গুরুত্বপূর্ণ মাসের মাঝখানের অবস্থানের কারণে মানুষ এ ব্যাপারে গাফেল থাকে, সেই কথাটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। তো আসুন আমরা একটু শাবান মাসের ফজিলতটা জেনে নেই। এ মাসকে ঘিরে একদিকে যেমন আমাদের জন্য সুসংবাদ রয়েছে, আমলের একটা দিক নির্দেশনা রয়েছে, আবার এ মাসকে ঘিরে উম্মার বেশ কিছু লোক নানা রকম বেদাতের প্রচলন করে ফজিলত থেকে নিজেদেরকে মাহরুম করছে আর উম্মাকে বিভ্রান্ত করছে। সুতরাং শাবান মাসকে ঘিরে আমাদের আসলে অথেন্টিক নলেজটা কী এবং তার আলোকে করণীয়টা কী সেটা যেমন জানা দরকার, তেমনি জানা দরকার এ মাসকে ঘিরে কিছু মানুষ যে বিভ্রান্ত এবং বেদাতগুলো চালু করেছে সেগুলো কী এবং আমরা কীভাবে সেগুলো পরিহার করতে পারি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু বিহি শাবান। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বাবা ছিলেন যায়েদ ইবনে হারিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় একজন সাহাবি যিনি গোলাম ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করেছেন। তার সন্তান হলো উসামা। উসামাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের স্নেহাস্পদ একজন সাহাবি। তো তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যতটা সিয়াম পালন করছেন রমাদান ব্যতিরিকে আর কোনো মাসে এত সিয়াম পালন করছেন না, আমি আপনাকে করতে দেখছি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দয়ালিকা শাহরুন ইয়াগফুল আনহুন নাস বাইনা রজব ও রমাদান। এটা হলো এমন একটা মাস, রজব এবং রমাদানের মাঝখানে অবস্থানের কারণে মানুষ এ সম্পর্কে গাফিল থাকে। ওহু শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে মাসে মানুষের আমলগুলো রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। তয়েব, আমার খুবই ইচ্ছা, আমি খুবই ভালোবাসি যে আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজাদার, আমি সয়েব। তাহলে পুরো হাদিসটার মধ্যেই কিন্তু অনেক কিছু, তাই না, অনেক ইনফরমেশন চলে এসেছে যে শাবান মাসের গুরুত্বটা কী, বছরের মানুষের সকল আমল এই মাসে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আল্লাহ মানুষের আমলটাকে গ্রহণ করেন, দেখেন। তাহলে এটা হলো শাবান মাসের সবচেয়ে বড় ফজিলা। দ্বিতীয় ফজিলাটা হচ্ছে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে সিয়ামের প্রচলন করেছেন, সিয়ামের সুন্নাটা জারি করেছেন, সিয়ামের সুন্নাটা তিনি জারি করেছেন এবং তার উদ্দেশ্যটাও বলে দিয়েছেন। তার পেছনে যে উইজডম, প্রজ্ঞা বা হিকমত আছে সেটাও তিনি বলে দিয়েছেন। বলেছেন, কারণ আমল যখন পেশ করা হয় তখন যদি আমি সিয়ামরত থাকি তাহলে আমার আমলটা আল্লাহর কাছে এমন সময় পেশ করা হলো যখন আমি একটা ইবাদতের মধ্যে আছি। ওলামায়ে কেরাম এটার আরও কিছু উইজডমও উল্লেখ করেছেন, যেমন বলেছেন, সিয়াম রাখা একটা সবরের কাজ, সিয়াম রাখাটা একটা সবরের কাজ, এবং এই সবর এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ, একটা বৈশিষ্ট্য মোমিনের। ইন আল্লাহ আস-সাবিরিন, তাই না, অনেক আয়াতে সেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। ইন্নামা ইউয়াফা সাবিরুনা, যারা সবরকারী তারা আল্লাহর কাছে বেগাইরে হিসাব আল্লাহর কাছে তারা পুরস্কার পেয়ে থাকে। ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বেগাইরে হিসাব, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ফলে মানে কতগুলো বিষয় একসাথ হয়েছে শাবান মাসে সেটা এই হাদিস থেকে আমরা বুঝি। এই হাদিসটি ইমাম নাসাই উল্লেখ করেছেন এবং শেখ আলবানী সহিহ সুনান নাসাইয়ের মধ্যে এটিকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক হারে শাবান মাসে সিয়াম রাখার সংবাদ সম্পর্কে অবহিত হই। যে হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে এসছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকতার মিন শাবান ওয়া কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চাইতে আর কোনো মাসে এত সিয়াম রাখতেন না। এবং এই বর্ণনা এসছে তিনি শাবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন। তবে এই বর্ণনাকে সহিহ মুসলিমের বর্ণনা আরেকটু মডিফাই করছে। কি যেমন সহিহ মুসলিমের বর্ণনা এসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম। এবং আরেকটা বর্ণনা এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কালিলা। তাহলে সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন এমন ভাবে এই মাসে যে আমরা বলতাম যে তিনি বুঝি আর ইফতার করবেন না, ভাঙবেন না। আবার ইফতার করতেন মনে হতো যে তিনি বুঝি আর সিয়াম রাখবেন না। তার মানে হচ্ছে তিনি ভাঙতেন এবং রাখতেন। মুসলিমের হাদিস থেকে এটা আমরা বুঝলাম। বুখারীর হাদিসে বলছেন কি পুরো মাস তিনি সিয়াম পালন করতেন। তাতে কারো ধারণা হতে পারে যে তিনি শাবান মাসে রমাদানের মতোই পুরো মাস জুড়ে সিয়াম পালন করতেন, কিন্তু সেই ধারণাটা শুদ্ধ নয়। বরং তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন, এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল, যে কারণে আমরা মুসলিমের রেওয়ায়ত থেকে বুঝলাম যে তিনি ভাঙতেন। এবং আরেকটা বর্ণনা থেকে যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি অল্প কয়েকদিন ছাড়া শাবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন। তাহলে ইল্লা কালিলা কোনো কোনো রেওয়ায়েতে আসেনি, অন্য রেওয়ায়েতে এসেছে। আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর সিয়াম পালন করতেন। তার মানে তিনি প্রথমার্ধেও রাখতেন, শেষার্ধেও রাখতেন। তবে এক্ষেত্রে তার কিছু ইনস্ট্রাকশান আছে, সেগুলো হয়তো আপনারা জানেন। যেমন যারা সিয়ামে অভ্যস্ত নয়, শাবান মাসের সিয়ামে অভ্যস্ত নয়, তারা দ্বিতীয়ার্ধের পরে যেন আর না রাখে। এবং যারা সাপ্তাহিক সিয়ামে, বৃহস্পতিবার এবং সোমবার সিয়ামে অভ্যস্ত নয়, তারা যেন মাসের শেষ দিকে একদিন বা দুদিন আগে সিয়াম না রাখে। এবং শাবানের শেষ দিনটা যদি ইয়াউমুশ শাক, সন্দেহের দিন হয় মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাসটাকে যেন 30 দিন পূর্ণ করা হয়। তাহলে এই ইনস্ট্রাকশনগুলো আমাদের সামনে রেখে শাবানের আমলগুলো করতে হবে। তাহলে আমরা যারা সোমবার এবং বৃহস্পতিবার সিয়ামে অভ্যস্ত, তাহলে শাবান মাস জুড়ে যতগুলো সোমবার এবং বৃহস্পতিবার পাওয়া যায় ততগুলো আপনি পালন করতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে সেই হাদিসগুলোর আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে বলা হচ্ছে দ্বিতীয় অর্ধে আপনি সিয়াম পালন করবেন না। তাহলে আমরা মোটামুটি মেসেজটা পেয়ে গেলাম যে শাবান মাসে আমাদের করণীয়টা কী, এবং শাবান মাসে আল্লাহর পক্ষ থেকে কী ফজিলতটা আমাদের জন্য রয়েছে, কী বার্তাটা, কী সুসংবাদটা আমাদের জন্য রয়েছে, সেটাও আমরা পেয়ে গেলাম, করণীয়টাও আমরা পেয়ে গেলাম।